হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ইতিমধ্যে চব্বিশ হাজার তিনশো উনসত্তরটি পোস্টে বা এত ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন এটা কিন্তু দু হাজার বাইশের সবথেকে বড়ো একটি আপডেট দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার তিনশো উনসত্তরটি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন আর কোয়ালিফিকেশনের কথা বলতে হলে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু চাওয়া হচ্ছে আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন আর বিশেষ করে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এজের ছাড় তো এখানে একটি বিশেষ ছাড় রয়েছে যেখানে করোনার যে প্যান্ডেমিক সিচুয়েশন তার জন্য কিন্তু আপনারা প্রত্যেক যে কাস্ট রয়েছে প্রত্যেকটি কাস্টের জন্যই কিন্তু এখানে আপনারা আলাদাভাবে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন আর যেখানে এসএ এস রয়েছেন তারা কিন্তু বয়সের যে পাঁচ বছর ছাড় সে তার সঙ্গে অতিরিক্ত আরও তিন বছর ছাড় পেয়ে যাবেন যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো চলো দেরি না করে আপনি আপনাদের অন স্ক্রিনে সে রিক্রুটমেন্টের নোটিসটি সহ বাকি যে বিবরণগুলি রয়েছে সেই সকল বিবরণগুলি এক এক করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি সেই যে নোটিশ সেই নোটিশটির মধ্যে ভিজিট করেছি এখানে আমি আপনাদের বলে রাখি চব্বিশ হাজার তিনশো কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে তো সেই যে আবেদন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সাতাশ দশ দু হাজার বাইশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে তিরিশ দশ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এরপরে দেখতে পাবেন লাস্ট ডেট এন্ড টাইম অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশানের রিসিভ বের করার যেটা লাস্ট ডেট সেটা কিন্তু সেম রয়েছে তিরিশ দশ দু হাজার বাইশ তারিখে লাস্ট ডেট টাইম অফ ফ্রম জেনারেশন অফ অফলাইন চালান যদি আপনারা কি অফলাইনের মাধ্যমে চালানটি দিতে চান সেক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে তিরিশ এগারো দু হাজার বাইশ তারিখে এরপরে দেখতে পাবেন লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট যারা অনলাইনে ফি পেমেন্ট করবেন সেক্ষেত্রে বারো দু হাজার বাইশ তারিখে কিন্তু আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট এরপরে দেখতে পাচ্ছেন এর সকল সমস্ত কিন্তু এখানে বিবরণ দেওয়া রয়েছে এর সঙ্গে বলা আছে শিডিউল অফ কম্পিউটার বেসিক যেটা এক্সামিশন আপনাদের হবে সেটা জানুয়ারি দু তেইশ তারিখে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা এজের মধ্যে আসবো যেখানে আমি আপনাদের বলেছিলাম এখানে রয়েছে এস সি হয়ে থাকলে পাঁচ বছর ও বিসিরা বয়সের তিন বছর এর সঙ্গে এস সার্ভিস এস সরি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তিন বছর বয়সের ছাড় তো রয়েছেই সঙ্গে আমি আপনাদের বলি এখানে একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ডিউ টু আমি আপনাদের যে বলেছিলাম যে কোভিড নাইন্টিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সকল কাস্টের জন্যই কিন্তু এখানে তিন বছরের যে বয়সের ছাড় অতিরিক্ত বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে আবেদনের যেটা নোটিস সেটা কিন্তু অনেক রয়েছে অতএব যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সকল পয়েন্টগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই নোটিশটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করবার লিঙ্ক রয়েছে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে গিয়ে সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আপনারা যে নোটিস সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এরপর আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে চলে আসবো যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু সকলকেই ফি পেমেন্ট করতে হবে না শুধুমাত্র দেখতে পাচ্ছেন ফি অ্যাপ্লিকেবল এখানে একশো টাকা কিন্তু আপনাদের ফি পেমেন্ট করতে হবে জেনারেলদের জন্য এর সঙ্গে ওমেন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট যে কোনো ওমেন মানে মহিলা ক্যান্ডিডেটরা রয়েছেন যে কোনো কাস্টে মহিলা ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে আপনাদের কোনো রকম ফি পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ছেলেদের জেনারেল ছেলেদের শুধুমাত্র এখানে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন ওমেন ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কা শিডিউল টাইপ এস সি এস টি হয়ে থাকলে এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ইএসএম যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সাম ফ্রম পেমেন্ট অফ ফি এখানে কিন্তু কোনো রকম যে আবেদন মূল্য সেটা কিন্তু লাগবে না এবার জেনারেল ছেলেদের জন্য যে একশো টাকা ফি পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিম ইউপিআই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এই সকলের মাধ্যমে কিন্তু যে ফি পেমেন্ট সেটি কিন্তু করে নিতে পারবেন সঙ্গে অফলাইনের চালানের মাধ্যমে যদি ফি পেমেন্ট করতে চান করে নিতে পারেন অসুবিধা নেই সেক্ষেত্রে লাস্ট ডেট এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আমি কিন্তু ভিডিওর শুরুতেও দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই যে ফি পেমেন্ট সেটি করবেন বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে ফি পেমেন্ট করবার জন্য এবার আমি আপনাদের বলি যে আপনাদের এক্সামিশন সিট বা অনলাইনে যে আপনাদের এক্সামটি হবে সেটি কোথায় হতে পারে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা রয়েছেন দেখতে পাচ্ছেন তাদের জন্য এখানে সিট সংখ্যা রয়েছে বা যেখানে আপনাদের এক্সাম দিতে হবে এখানে কোর্ট হিসাবে কিন্তু বলা হয়েছে যেখানে গ্যাংটক রয়েছে হুগলি রয়েছে কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে তো এই যে চারটি সিট সংখ্যা রয়েছে এখানে আপনারা যে কোনো একটি আপনারা কিন্তু সিট হিসাবে বেশি বেছে নিতে পারেন যেটা আপনাদের মনে হয় খুব কাছে সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এর সঙ্গে তার পাশে যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে দেখতেও পাচ্ছেন এরপরে যারা আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের যে সিলেবাস সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে আমি একবার দেখিয়ে দিতে চাই দেখতেই পাচ্ছেন কম্পিউটার বেসিক হিসাবে কিন্তু আপনাদের এক্সাম হবে এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু উল্লেখও করে দেওয়া রয়েছে কম্পিউটার বেসড এক্সামিশন যেখানে এইট্টি মার্কের আপনাদের কোয়েশন থাকবে বা এইটটি মার্কে কিন্তু নাম্বার এখানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থাকবে আপনাদের কুড়িটি কোয়েশ্চিন যার মাধ্যমে চল্লিশ মার্কস থাকবে এরপরে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আপনাদের চল্লিশ মার্কের ইলিমেন্টোরি ম্যাথামেটিক্স থাকবে চল্লিশ মার্কের এর সঙ্গে ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে আপনাদের ফর্টি মার্কের টোটাল কিন্তু সিক্সটি মিনিটের কিন্তু আপনারা যে এক্সামিশন সময় সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবার আমরা সরাসরি চলে আসবে এখানে কী কী পোস্ট রয়েছে বা কোন কোন পোস্টের জন্য আপনাদের নিয়োগটি করতে চলেছে তো সেটা কিন্তু আপনারা এই যে ফর্ম এই ফর্মটির নোটিশটি একদম প্রথম পেজের মধ্যেই পেয়ে যাবেন যেখানে বলা হয়েছে আপনাদের কোন কোন পোস্ট রয়েছে এখানে আমি আপনাদের সবার প্রথমে দেখিয়ে দিই তো এই যে রিক্রুটমেন্ট এখানে কিন্তু করতে চলেছে জিডি পোস্টের জন্য দেখতে পাচ্ছেন কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্মার্ড পুলিশ ফোর্স সি এ পি এফ এস এসএসসি রাইফেল জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড দেখতেই পাচ্ছেন এই যে পোস্টগুলি রয়েছে এই সকল পোস্টে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করে কমপ্লিট করে নিতে পারেন এবার আমরা সরাসরি চলে আসবো এখানে আপনাদের বেতন কাঠামো কী রয়েছে লেভেল ওয়ান হিসাবে আপনারা যে বেতনটি পাবেন সেটি হচ্ছে আঠেরো হাজার টাকা থেকে বেতন স্টার্ট ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা যে বেতন সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখানে আপনারা যে পোস্ট সেই পোস্টের মধ্যে আসলে যেটা লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ফোর্সের জন্য নিয়োগটি করতে চলেছে দেখতে পাচ্ছেন বিএসএফ সি সিআরপিএফ এস এস বি সীমা শস্ত্র বল আইটিবিপি এ আর এস এস এফ দেখতে পাচ্ছেন এতগুলি কিন্তু যে শূন্যপদ সেটা কিন্তু রয়েছে পরবর্তীতে আরেকটি রয়েছে যেটা এনসিবিতেও কিন্তু নিয়োগটি করতে চলেছে এবার টোটাল আপনারা টোটাল মিলিয়ে যে ভ্যাকেন্সি বা সংখ্যা এখানে দেখতে পাবেন চব্বিশ হাজার তিনশো উনসত্তরটি কিন্তু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু রয়েছে টোটাল মিলে তো এক্ষেত্রে এখানে কিন্তু যে কাস্ট সেই কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কোন কোন কাস্টের জন্য এখানে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে আর এখানে কিন্তু ছেলে মেয়ে সকলের জন্যই পোস্ট আলাদাভাবে কিন্তু দেওয়াই রয়েছে চলে আসবে এজের মধ্যে এজের ছাড় কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এরপরে আরেকবার দেখিয়ে দিই আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু আঠেরো থেকে তেইশের মধ্যে আর বয়স ধরা এক এক দু অনুযায়ী এবার কথা হলো যে এখানে যদি আপনাদের বয়স কারো বেশি হয়ে থাকে তিন বছর অতিরিক্ত যে অতিরিক্ত ছাড় সেটা কিন্তু পাচ্ছেন তার মধ্যে এস এসটি হয়ে থাকলে আরও কিন্তু পাঁচ বছরের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তো এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যদি আপনাকে ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করে নেবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন না এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ